সালামু আলাইকুম। সো আজকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার আপনি 6 থেকে 7 ভাবে আপনি এটা ওপেন করতে পারেন, যেরকম হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলেট, তাই না? কন্ট্রোল অল্টার ডিলেট, কন্ট্রোল অল্টার ডিলেট দিলে আমি দেখাই, আমি এখানে লিখে দিই কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট, ঠিক আছে, ডিলেট। আচ্ছা, এই বাটনটা দিলে আপনার হচ্ছে আপনার টাস্ক ম্যানেজার চলে আসে। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট স্ক্যাপ। দেখেন টাস্ক ম্যানেজার কিন্তু চলে আসছে, তাই না? তো তার মানে হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস শিফট, শিফট প্লাস ডিলেট, তাই না? সো এই দুইটা। তারপর হচ্ছে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার আনতে পারেন। তারপর হচ্ছে যেহেতু এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে সো আনতে পারেন। তারপর কয়টা হলো, তিনটা হলো। তারপর আপনি রান থেকে আনতে পারেন, তাই না? সো তারপর আপনি এখানে যান মাই কম্পিউটারে। সো এখানে আপনি লিখতে পারেন যে টাস্ক ম্যানেজার ডট exe, সার্চ দেন, ঠিক আছে। এই যে এটা লিখে টাস্ক ম্যানেজার লিখে MGR, ঠিক আছে, এটা লিখে আপনি সার্চ দেন, সার্চ দিলে আসতে পারে। আচ্ছা, রানের যেটা, রানের মধ্যেও সেম জিনিসটাই লিখতে পারেন, টাস্ক MGR চলে আসছে, ঠিক আছে। সো এখানে কয়টা হলো, 4টা হয়ে গেছে। তারপর এখানে আপনি এখানে যখন এটা এটা সার্চ হতে থাকুক, তো আর একটা জিনিস দেখায় এতক্ষণে। ধরেন আপনি রাইট বাটন ক্লিক, সেভ, রাইট বাটন ক্লিক করলেন, দেন নিউ দিলেন, নিউতে দিলেন, দেওয়ার পরে শর্টকাটে যাবেন। আচ্ছা, দেখি ওইটা আসছে কিনা, আসার তো কথা। যাই হোক, আপনি এখান থেকে, আচ্ছা এটা আসলে আমি এটা দেখাবো, কারণ লোকেশনটা হচ্ছে আপনার ইসের ভিতরে আছে। আমি এখান থেকে যদি আমি সিতে গিয়ে যাই, সিতে যাই, তারপর হচ্ছে ধরেন আমি সিতে গেলাম, সিতে যাওয়ার পরে উইন্ডোজে গেলাম, তারপর হচ্ছে সিস্টেম 32, ঠিক আছে। সো টাস্ক ম্যানেজার, টাস্ক টিএসক, টাস্ক এইচে, দেখেছেন? সো এটা আসতে একটু লেট হচ্ছিল, সো এই জন্য আমি ভিতরে গিয়ে তারপর এটা দেখালাম, ঠিক আছে। এই যে টাস্ক ম্যানেজার, এটা আমি, আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এটা চলে আসছে, তাই না? সো এখন এটা কিসে আছে, এই ফোল্ডারের মধ্যে আছে। কপি করলাম, আমি যেটা শর্টকাট করেছিলাম এই যে এই সাইডে, এটা হচ্ছে এখানে পেস্ট করলাম, এখানে এখান থেকে নিই, ব্রাউজ দিই, অথবা হচ্ছে এখানে পেস্ট করলাম, তারপর এই যে এই নামটা কপি করলাম, কপি করে ব্যাক স্ল্যাশ দিলাম, টাস্ক ম্যানেজার দিলাম, এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সট দিলাম, তারপর টাস্ক ম্যানেজার ফিনিশ দিলাম। এখানে একটা সিস্টেম পেলেন যে এখান থেকেও বের করা যায়। তারপর আপনি এই যে এখানে শর্টকাট পেলেন, এখান থেকেও আপনি ওপেন করতে পারেন। তারপর রাইট বাটন ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করার পর আপনি পিন টু টাস্ক, টাস্ক বার দিলেন, এই যে দেখেন এখানে চলে আসছে, এখান থেকে ক্লিক করলে ডিরেক্ট চলে আসে সহজে। সো 6 থেকে 7টা, আমার মনে হয় 8টা সিস্টেম হয়ে গেছে, মানে 8 ভাবে আপনি বের করতে পারেন, ঠিক আছে। সো আরও কোনো হয়ে থাকলে আমাকে জানাবেন, ঠিক আছে। আশা করছি এটা একটু হেল্পফুল ভিডিও। সো আমি এরকম ছোটো ছোটো হেল্পফুল ভিডিওগুলো আমি আপনাকে দিব এই কোর্সের মধ্যে। আশা করছি পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।